Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ওই দেখো, এত ভাবছো কেন? এত ভাবনা চিন্তার কি ছুটি নিয়ে সব হয়ে যাবে। তোমরা যেটা বলবে সেইটাই হবে, আমার কোনো আপত্তি থাকবে না। এসে 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 ওই দেখো তাও দাঁড়িয়ে থাকে। যা তুমি এসো, তো মা তুমি এসো, সবাই এসে যাবে। এসো এসো এসো, আমার সঙ্গে এসো, এখানে বসো। মামা গো তোমরা এসেছো, আমি কি খুশি হয়েছি। বসো বসো। বাড়ির দেওয়াল নাকি রে, যে রং চাপিয়ে যাবি তোর আসল গায়ের রংটাকে ঢেকে দেবো। তুই যেমন না তোকে তেমনই সুন্দর লাগে রে বোন। আর সুন্দর সাজ মানে কি আর নিজের গায়ের রংটাকে বদলে ফেলা রে। সুন্দর সাজ হলো যা মানুষের আসল রূপকে আরো সুন্দর করে প্রকাশ করে, বুঝলি? কই তাকা, এই তাকা তাকা, তুই সবসময় তো পাকা পাকা কথা কেন বলিস? আমার একদম ভালো লাগে না। আর তোকে আমি যেমন মুছি তুই তেমন করেই সাজা। এই তোর জন্য যদি পত্রপক্ষ চলে যায় ভীষণ খারাপ হবে। তুই সাজা, তুই মুখটাকে তো সোজা কর। সাজটা নষ্ট হয়ে যাবে তো বোন। এই বোন বোন, তোকে না আজকে একদম অন্যরকম ভাবে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ, একদম পাত্রপক্ষ তোকে দেখে চুকি ফেরাতে পারবে না। কই তাকা, অন্যরকম করে? বলছি তুই আমার বরটাকে দেখেছিস? খুব সুন্দর না, পুরো হিরোর মতন না? হিরো হিরো না, স্টেজে উঠে মার খেতে খেতে বাঁচলো। এই কি বললি? ও কিছু না, কই দেখি। ওরে তোদের হলো রে, তাড়াতাড়ি কর না। চো 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 চো, শোন না শোন না শোন না, বলছি ঠিক কর, বলছি এই আলতাটা তোকে বানিয়ে দিলাম না, তোর পা একটু সুন্দর করে পরিয়ে দেবো বোন, পা দুটো না দারুণ সুন্দর লাগবে দেখতে। আলতা? এই বলছি আলতা পরলে বরের পছন্দ হবে? পা দুটোতে যেমন যেমন বলেছি তেমন তেমন ঠিকঠাক মনে আছে তো? কাল রাতে যারা যারা বাড়িতে ছিল না তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে প্রসাদ তুলে রাখবি। হ্যাঁ মেজোবধূ, এই তো এটা হচ্ছে মেজ দাদার, এটা হচ্ছে ছোট দাদার, আর এটা কুজ দাদার। না, এটা ফুল বউয়ের। আর শোন, কারোর প্রতি এত দরদ দেখাবার দরকার নেই। হ্যাঁ, বাড়ির কাজের লোক কাজের লোকের মতোই থাকবে। আরে কি মেজদাদা, থালায় এত ফল কেন? জানিস না মেজদাদা এত ফল টল খায় না? দুটো নাড়ু বেশি করে তোল। আশ্চর্য! ও মা, এই তো আমাদের চুটি ম্যাম সাহেব এসে গেছে। এসো এসো, প্রসাদ খেতে এসেছিস তাই তো? চুটি ম্যাম সাহেব কি কি প্রসাদ খাবে বলে ফেলো তো। এই আমাদের চুটি ম্যাম সাহেবকে প্রসাদ দাও, খেজুর সাদা নাড়ু আর কি কি খাবি বল, বলে দে। সোনা জেঠি, আমি কিচ্ছু খাবো না। ও বুঝতে পেরেছি, টেডির জন্য প্রসাদ চাই তাই তো? না না সোনা কাকি, আমার টেডিও এসব কিছু খাবে না। আমি এটা দেখতে এসেছি আমার রাঙা কাকার জন্য তোমরা প্রসাদ তুলে রেখেছো কিনা। তোমরা তো সবসময় ভুলেই যাও রাঙা কাকার জন্য খাবার তুলে রাখতে। দাঁড়াও আমি আসছি। এই নাও, এটা নাও, এই প্লেটটায় রাঙা কাকার জন্য প্রসাদ তুলে রাখবে। ভুলে যাবে না কিন্তু, নাহলে আমি খুব রাগ করব। যেমন মা তার তেমন মেয়ে, এঁচড়ে পাকা মেয়ে একটা। শোন, কুশের জন্য কোনো খাবার তুলে রাখতে হবে না। হ্যাঁ, কুশকে আবার খাওয়ানো না খাওয়ানো এমনিতেই তো সব ভুলে যায়। আপনারা একটুখানি বসুন, আমার মেয়ে এক্ষুনি এসে পড়বে। কে আপনার মেয়ে? হ্যাঁ কুসুম, কুসুম তো আমারই মেয়ে গো। আপনারা দয়া করে একটুখানি বসুন, একটুখানি, আমি এক্ষুনি আসছি। আচ্ছা শুনো,
আমি এখানে কেন এসেছি বলতো? সাতকাণ্ড রামায়ণ করে এখন জিজ্ঞেস করা হচ্ছে সীতাকার মাসি। তুমি বাড়ি চলো, সব বুঝতে পারবে। তোমাকে কিছু বোঝাতে হবে না, ওকে যা বোঝাটা মাই বুঝিয়ে দেবে। মানে তোমরা আমাকে এইভাবে কেন বলছো? এই যে গো, এই সামান্য একটুখানি জল খাবার রে। এরে এখানে যা কিছু আছে না, সব আমার মেয়ে নিজে হাতে বানিয়েছে। বড্ড কাজের মেয়ে আমার। আমা হাত কুটিয়ে বসে রইলেন কেন, একটু মুখে দিন। না না, মানে বলছিলাম কি যে এখন এসব খাওয়া যায় নাকি? আমি নিতে পারি। না মানে পরে নিলেও হয় কি শোনাদা, তাই তো? আচ্ছা আপনি বুঝতে পারছেন আমরা এখানে কেন এসেছি? আরে মেয়ে দেরি করছে বলে খোঁজে যাচ্ছে তো, এটা সহজে শেষ হয় না, মরণ মর। হ্যাঁ আমি এক্ষুনি আমার মেয়েকে নিয়ে আসছি গো, একটু বসুন, আমি এক্ষুনি আসছি। এই মেয়ে নিয়ে আমরা কি করবো? হ্যাঁ মেয়ে নিয়ে কি করবো? শোনো না, যা বলার আছে তাড়াতাড়ি বলে চলো, এখান থেকে তাড়াতাড়ি উঠে পড়ি, চলো চলো। আয় আয় আয়, চ চ চ মা চ। আরে এই তো, আরে এই তো সেই মেয়ে। এই যে আমার মেয়ে কুসুম, ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। ঘরের কাজকর্ম, এই রান্না বান্না বলুন, সেলাই ফোড়াই বলুন, সব কাজে ওস্তাদ। তার উপর 12 ক্লাস পাস দিয়েছে। ওকে ওকে আপনি সাজিয়ে দিয়েছেন তাই না? আরে আমি দেখেই বুঝতে পেরেছি। হ্যাঁ Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।